পেটের মধ্যে যেন ছুটো ডন মারছে। কি রে, দাঁড়া তোর বাবাকে ডাকি। সঞ্জয়, এই সঞ্জয়। কিছু খাবার আছে রেখে দিচ্ছি, কোনো ব্যাপার না, নিচে কোনো খাবার থাকবে, আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। রিপিট কেন করছো? দাঁড়া, ওর সাথে আমাকে কথা বলতে দাও। এত রাতে কি করে হবে, এরকম অসময় এসব ডেট করতে আছে? আমারই তো না, কি খেতে কি করে হবে এটা? আমি ওর বাবা, কোনো অসুবিধা নেই, যা বলবে তাই দেবো, কোনো অসুবিধা নেই। আপনি জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। ওর ফুচকা খেতে ইচ্ছে করছে। ফুচকা কোনো ব্যাগ মানে ভালো ফুচকা কোনো ব্যাপার না, ওর জন্য সব করতে পারি। কি তৈরি হচ্ছে ভাই, ফুচকা আসছি। হ্যাঁ, কি হলো এত রাতে, কোথায় যাচ্ছ? আর বলো না, ফুচকা বলার খোঁজে। মানে? হ্যাঁ, তোমার দিদির ইচ্ছে হচ্ছে এখন ফুচকা খাবে, বলো। এত রাতে ফুচকা? হ্যাঁ, মানে যেতে তো হবেই, ভাবছি যে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ফুচকাওয়ালা তোর জন্য আলু ফালু মেখে বসে রয়েছে। আমি জানি, কিন্তু ওই কি অফিসে গাড়ি নিয়ে বেরিয়ে দেখি অনেক সময় থাকে তো। সঞ্জয়দা, তোমার কোথাও যেতে হবে না, শোন। আরে